আমাদের অনেকের অ্যাসাইনমেন্ট নোট বানাতে হয়, কিন্তু অনেকেই ভেবে থাকেন আমরা যে নোটের ছবি তুলেছি বা ফটো তুলেছি সেটাকে যদি টেক্সটে কনভার্ট করা যায় তাহলে কেমন হয়। যে আজকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাসাইনমেন্টের নোট ছবি তুলে কীভাবে টেক্সটে পরিবর্তন করতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি ইয়াসিন আহমেদ আর আপনারা দেখছেন টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন আর কমেন্টে তো জানিয়ে দিবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো গাইস, সরাসরি স্ক্রিনে চলে আসলাম। যে কোনো হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করার জন্য আমাদের একটা অ্যাপ লাগবে, অ্যাপটার নাম হলো গুগল ফটো। গুগল ফটো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমি এখন দেখাবো গুগল ফটো দিয়ে কীভাবে হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করা যায়। লেটস গো, শুরু করা যাক। যে কোনো হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করার জন্য আমরা গুগল ফটোকে ওপেন করে দিব। ওপেন করার পর আমরা যে হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করতে চাই সেটাকে সিলেক্ট করে নিব। আমি এখন এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা লেন্স এখানে টাচ করবেন। লেন্সে টাচ করার পর দেখুন নিচে লেখা আছে টেক্সট, এখানে টাচ করবেন। এখন যে লেখাকে টেক্সটে পরিবর্তন করতে চান সেই লেখাতে টাচ করবেন। টাচ করার পর এভাবে বাড়িয়ে নেবেন লেখাটাকে। তারপর দেখুন নিচে লেখা আছে কপি টেক্সট, এটা দিলেই আপনাদের হাতের লেখা টেক্সটে পরিবর্তন হয়ে যাবে। দেখুন আমার হাতের লেখাটা টেক্সটে পরিবর্তন হয়ে গিয়েছে। তো ব্যাস, এভাবে আপনারা যে কোনো হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করতে পারেন। তো ব্যাস, এই একটা পদ্ধতিতে আপনারা হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করতে পারেন। বা আপনাদের কাছে যদি গুগল ফটো না থাকে তাহলে কী করবেন? তাহলে সরাসরি গুগলে ঢুকে যাবেন। গুগলে ঢুকে গিয়ে গুগলে যাওয়ার পর ইংলিশ টু বাংলা এটা লিখবেন। ইংলিশ টু বাংলা লেখার পর দেখুন আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন কর্নারে একটা ক্যামেরা টাইপ দেওয়া আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর দেখুন ক্যামেরা চালু হয়ে গিয়েছে। সাইডে দেখুন গ্যালারি অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর আবার যে হাতের লেখাকে টেক্সটে পরিবর্তন করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখন এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন কি সুন্দরভাবে এটা টেক্সটে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যদি এটাকে কপি করতে চাই তাহলে টেক্সটে টাচ করব। টেক্সটে টাচ করার পর আবার সেমভাবে এভাবে ধরে নিব। ধরে নেওয়ার পর আমরা কপি টেক্সট এখানে টাচ করব। টাচ করার পর দেখুন আমরা যেখানে এটা সাবমিট করব সেখানে এটা টেক্সটে পরিবর্তন হয়ে যাবে। আমি এখন সাবমিট করে দেখাচ্ছি। দেখুন এটা টেক্সটে পরিবর্তন হয়ে গিয়েছে খুব সহজভাবেই। তো ব্যাস, এভাবে আপনারা যে কোনো হাতের লেখাকে, যে কোনো নোটস বা যে কোনো হাতের লেখা আপনারা যদি টেক্সটে পরিবর্তন করতে চান এভাবে অনেক সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই টেক্সটে পরিবর্তন করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।